নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, বৃহস্পতিবার কংগ্রেসের বিক্ষোভ। দশ দিনব্যাপী গ্রীষ্মকালীন কর্মশালা শেষ, শিলচরে জাঁকালো অনুষ্ঠান। দীর্ঘদিন থেকে বেতনহীন, সোয়ারেজ বোর্ডের কার্যালয়ে তালা দিলেন কর্মীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ জীবনদায়ী ওষুধের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার জেলা কংগ্রেস এক প্রতিবাদী কার্যসূচিতে নামছে। বুধবার শিলচর ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, এদিন প্রতিবাদী কার্যসূচির পর কাছাড়ে জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হবে। তিনি জানান, বর্তমান সরকার আসামের 2000 স্কুল বন্ধ করে আরও 2000 মদের দোকান খোলার প্রয়াস চালাচ্ছে। সরকারের এই পদক্ষেপ জনগণের কাছে একটি বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সরকারের গৃহ বিভাগ বর্তমানে সরকারের ব্যর্থতা ও দুর্নীতি দমন করতে ব্যস্ত রয়েছে। সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সরব হলেই পুলিশ দিয়ে জনগণের কণ্ঠ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা জনগণ কখনো মেনে নিতে পারছেন না। সরকারের তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার আয়োজিত হতে যাওয়া প্রতিবাদ কার্যসূচিকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। আমরা যেভাবে আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, বিশেষ করে জীবনদায়ী ঔষধ মানুষ আজকে কেনার, সাধারণ মানুষ কেনার ক্ষমতা হচ্ছে না, যেভাবে ঔষধের দামও বাড়ানো হয়েছে, রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আজকে ইলেকট্রিসিটি প্রিপেড মিটারের জন্য মানুষ জর্জরিত, আজকে বিভিন্ন ইস্যু নিয়ে মানুষ যেভাবে সাধারণ মানুষ আজকে আজকে যে রোজগার সেই রোজগার থেকে খরচের পরিমাণ অনেক বেড়ে গেছে, আজকে যে চাউল সে চাউল 20 টাকা থেকে আছে 50 টাকা কিলো হয়েছে, মানুষ আজকের দিনও সাধারণ মানুষ দুবেলা দুই মুঠো ভাত খাওয়ার ক্ষমতা হচ্ছে না, সেইটার প্রতিবাদে। এবং আজকে আপনারা দেখবেন যে 2000 স্কুল আসামে বন্ধ করা হচ্ছে আসাম রাজ্যে, এবং দেখা যাচ্ছে 2000 মদের দোকান খোলা হচ্ছে। এইসব ইস্যু নিয়ে আমরা কালকে রাস্তায় নামবো, আমরা সেটা প্রতিবাদ সাব্যস্ত করব, এবং আমরা জেলাশাসকের কাছে গিয়ে আমরা স্মারকপত্র প্রদান করব। এবং বিশেষ করে আজকে দেখবেন যে আমরা আসামের যে গৃহ বিভাগ, আমাদের গৃহ বিভাগের দায়িত্বে আছেন খোদ মুখ্যমন্ত্রী নিজে। আজকের দিনও গৃহ বিভাগ একটা জিনিসেই ব্যস্ত যে সরকারের দুর্নীতি, সরকারের ব্যর্থতা কীভাবে গৃহ বিভাগকে কাজে লাগিয়ে এগুলা বন্ধ দমন করা যায়। আজকে যখনই কোনো বিরোধী দল বা কোনো সংগঠন যখন সরকারে এইসব ব্যর্থতা নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে বের হয়ে আসেন, তখনই ওনাদের পুলিশ লাগিয়ে সেটাকে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে ওদেরকে গড়ে আটকানো যায়, অফিসে আটকানো যায়, যাতে এই প্রতিবাদটা রাস্তায় বের হয়ে না আসে। দীর্ঘদিন থেকে বকেয়া বেতন না পেয়ে বুধবার আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ডের শিলচর এনএস এভিনিউ রোডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন কর্মীরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে রাঙ্গিরখাড়ি আউটপোস্টের ইনচার্জ ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আরবান ওয়াটার সাপ্লাইয়ের কর্মীরা জানান, অনেকদিন ধরে তারা বেতন পাচ্ছেন না। তারা অভিযোগ করেন, গতকাল ইঞ্জিনিয়ার গৌরব বর্মন তাদের বলেছিলেন বুধবার তাদের বেতন দেওয়া হবে, তাই এদিন আরবান ওয়াটার সাপ্লাই কর্মীরা ইঞ্জিনিয়ার গৌরব বর্মনের কাছে যান বকেয়া বেতন নেওয়ার জন্য। কিন্তু ইঞ্জিনিয়ার গৌরব বর্মন জানিয়ে দেন আজ বেতন হবে না। তারপর কর্মীরা ইঞ্জিনিয়ারের কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন। দীর্ঘদিন থেকে বেতন না পাওয়ায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। ঘর ভাড়া সহ ছেলে মেয়েদের পড়াশোনা খরচ বহন করতে পারছেন না তারা। কিছুদিন আগে তাদের এক সহকর্মী মোটর চালানোর সময় দুর্ঘটনায় আহত হন। বেতন না পাওয়ার কারণে উন্নত মানের চিকিৎসা করাতে পারছেন না তিনি। এমনকি সরকারিভাবে কোনো সাহায্য করা হয়নি, তাই তারা সরকারের কাছে আবেদন করেন অতিসত্বর তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া সহ তাদের বিভিন্ন দাবি পূরণ করে দেওয়ার জন্য। এখন তো পুলিশ এসে ওদেরকে ইয়ে করলো, এবং ছিল গতকালকে একদম লেটেস্ট, গতকালকে আমরা সব বসা বসাতে ছিলাম, ওরা 5টার সময় এসেছেন, বলছেন যে আমরা মিউনিসিপ্যালিটি থেকে এসেছি, এসে বলছেন যে কালকে সকালবেলা তোমাদের বেতনটা হয়ে যাবে, চেক ট্যাক সব রেডি,
সব কিছু তোমরা সকালে তোমরা অ্যাকাউন্টে জমা পৌঁছে যাবে। আজকে সকালে যখন জিজ্ঞেস করলাম যে আপনি যে কালকে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন আমাদেরকে যে সকালবেলা আমাদের খাতায় আমাদের দরমাটা ঢুকবে, তখন উনি আর আমাদের কথার আবার জবাব দিতে পারেননি, উনি অন্য অন্য কথা চলে যাচ্ছে যে না এই হয়েছে না সেই হয়েছে না এই হয়েছে না সেই হয়েছে না, সেরকম অনেক দিন যাবৎ চলছে, আজকে পাঁচ সাত মাস যাবৎ সেরকমই চলছে। আচ্ছা, এ কী রহস্য আছে সেটা তো আমরা বলতে পারলাম না। আমাদেরকে বিগত 11 থেকে 1 বছর আগে আমাদেরকে মিউনিসিপ্যালিটি দেওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটির আন্ডারে আমরা দেওয়া হয়েছে। আমরা জানি যে আমরা মিউনিসিপ্যালিটি স্টাফ, আমরা মিউনিসিপ্যালিটি থেকে আমরা 11 মাস আমরা বেতনও পেয়েছি, কিন্তু আজকে 5 মাস থেকে জানতে পারলাম যে জানুয়ারি থেকে জানতে পারলাম যে আমরা মিউনিসিপ্যালিটি স্টাফ না। মিউনিসিপ্যালিটির যিনি রাজীব রায় স্যার আছেন, রাজীব রায় স্যারে আমাদেরকে চোখ খুলে দিয়েছেন। আমাদের চোখ যদি কেউ খুলে থাকে, রাজীব রায় স্যার আমাদেরকে বলেছেন যে আমরা মিউনিসিপ্যালিটি স্টাফ না, তখন গিয়ে আমরা বুঝতে পারলাম। এর আগে কিন্তু আমরা কখনো বুঝিনি সেটা, তখন গিয়ে বুঝতে পারলাম যে আমরা মিউনিসিপ্যালিটি স্টাফ না, আমরা সুয়ারিজ বোর্ডের স্টাফ। কিন্তু এইদিকে আবার সুয়ারিজ বোর্ড বলছে যে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এখন হ্যান্ড ওভার টেক ওভার নিয়ে এটা উত্তোদন কর্তৃপক্ষের সেটা ব্যাপার, সেটা আমরা কিছু কিসের দোষ বা আমরা কী করবো? আমরা কাজ করে যাচ্ছি, আমাদের স্যালারি লাগে, আমরা দাবি যে আমরা আমাদের যেগুলো বেতন আছে আপাতত আমাদের বেতনগুলো দেওয়া হোক, দাবি তো অনেকগুলো দাবি আছে। কারণ আমরা যে ডিপার্টমেন্ট থেকে এসেছি সেই ডিপার্টমেন্টেরও আমরা বেতন পাইনি, সেই ডিপার্টমেন্টে পিএফ কাটা হয়েছে সিপিএফ আমাদের অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করা হয়েছে, কিন্তু সিপিএফ অফিসে আমরা কি জানতে পারলাম যে আমাদের অ্যাকাউন্টে সিপিএফ পয়সাটাও জমা হয়নি। তদ্রূপভাবে জিএসএল একটা আছে গ্রুপ ইন্স্যুরেন্স, সেটারও পয়সা দেওয়া হয়নি, কিন্তু আমাদের থেকে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন 10 দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। বুধবার সমাপন অনুষ্ঠান কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রে 14টি স্কুলে অনুষ্ঠিত হয়। শিলচর বিধানসভা কেন্দ্রে নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আসাম সরকার প্রথমবারের মতো এ ধরনের কর্মশালার পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে কাছাড় জেলার ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে তাদের মানসিক, বৌদ্ধিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক বিকাশের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। বিধায়ক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সমগ্র বিশ্বের দরবারে নেতৃত্ব দেওয়ার যেভাবে ক্ষমতা অর্জন করেছেন, ঠিক তেমনভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সমগ্র ভারতের 5টি বৃহৎ রাজ্যের মতো আসাম রাজ্যকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মক্ষেত্রে বিশেষ অগ্রগতি লাভ করেছেন। প্রতিটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন যাতে রাজ্যের মানুষ প্রতিটি ক্ষেত্রে সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করতে পারেন এবং ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক বিকাশের জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের সমাপন অনুষ্ঠানে আবৃত্তির প্রশিক্ষক অমিত শিকিদার, বিপ্লব গোস্বামী, অধ্যক্ষ রতন পাল, বিশিষ্ট শিল্পী অমরেন্দ্র চক্রবর্তী এবং সুদর্শন ধর, জেলা প্রশাসনের পক্ষে বিদ্যাশ্রী লাংথাসা প্রমুখ অংশ নেন। একটা ছাত্র বা ছাত্রী তার মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ আর তার সাথে সাথে সংস্কৃতি বিকাশ, মানসিক বৌদ্ধিক বা শারীরিক বিকাশের ক্ষেত্রে আসাম সরকারের অনেক পদক্ষেপ রয়েছে। আপনারা জানেন যে প্রথমবারের মতো এই সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার আর এই সংস্কৃত পরিক্রমা বিভাগের যিনি মন্ত্রী বিমল বোরা, ওনাদের উদ্যোগে আজকের দিনে এই কর্মশালা প্রথমবারের মতো আসাম রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে। তার লক্ষ্য করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চিন্তা করেছেন যে আসাম রাজ্যকে উনি 2021-এ দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন যে ভারতবর্ষের 5টি রাজ্যের ভেতরে এ আসামকে নিয়ে যাওয়ার উনি প্রচেষ্টা করেছেন। এই প্রচেষ্টা দিন রাত্র পরিশ্রম করে উনি করে যাচ্ছেন আর প্রত্যেকটা সেক্টরে কথা মাথায় রেখে উনি কাজ করে যাচ্ছেন। তাই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, এই ভবিষ্যৎ প্রজন্ম মানে আমাদের এই রাজ্যের তারা মেরুদণ্ড, আর তাদের যদি বিকাশ ঘটে তাহলেই রাজ্যকে একমাত্র এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই কথা চিন্তা করে আজকে আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সামার ক্যাম্প অনুষ্ঠিত করেছে, এই কর্মশালা অনুষ্ঠিত করেছে। সরকার হঠাৎ করে এ ধরনের প্রশিক্ষণ শিবির
আয়োজন করে না, এর পেছনে সরকারের কিছু কিছু পরিকল্পনা থাকে। এবং আমার দৃঢ় ধারণা, সরকারের কোনো পরিকল্পনার ভিত্তিতে এই প্রশিক্ষণ শিবির সারা আসামে আয়োজন করা হয়েছে। আজকে এই যে ছাত্রছাত্রীরা যারা বিদ্যালয়গুলোতে আসেন পড়াশোনার জন্য, তাদের মানসিক ডেভেলপমেন্টের উপর নির্ভর করবে তারা আগামী দিনে কীভাবে এগিয়ে যাবে, এটাই কিন্তু বাস্তব কথা। তাদের মানসিক ডেভেলপমেন্টের উপর নির্ভর করবে আগামী দিনে পড়াশোনা করে তারা কতটুকু সুফল পাবে। এবং সেই সব দৃষ্টির থেকেই সরকার, আমার দৃঢ় ধারণা, এইসব প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় উধারবন নৃত্য নূপুর কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়। সোনাই বিধানসভার স্বাধীনবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 17 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত 10 দিনব্যাপী গ্রীষ্মকালীন কর্মশালার প্রশিক্ষণ দেওয়ার জন্য এতে স্কুলের 84 জন ছাত্রছাত্রী অংশ নেয়। বুধবার এই কর্মশালার অন্তিম দিন ছিল। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালংঘাটের ভিডিও আরিফ আহমেদ চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম মজুমদার, চেয়ারম্যান রাজদেব, ঝুনুবাবু লস্কর, রশিদ আলম লস্কর, ডক্টর রহিমউদ্দিন লস্কর, ফয়জুল হক বরভূঁইয়া প্রমুখ। কর্মশালার ছাত্রছাত্রীদের যা শেখানো হয় তা দর্শকদের সামনে তুলে ধরে চেয়ারম্যান রাজদেব এই গ্রীষ্মকালের কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরেন। স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলের অনেক ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পেরেছে। তিনি এনজিও হিসেবে নূপুর নৃত্য কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কাছাড় জেলার বারিকনগর দ্বিতীয় খণ্ডের রাস্তার সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল মারপিট সংঘটিত হয়। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান বারিকনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা অজিত গোয়ালা। তিনি বলেন, তাদের 9 নম্বর ওয়ার্ডে একটি রাস্তা 12 ফুট রয়েছে, কিন্তু তাদের পাশের বাড়ির লোক দীপু গোয়ালা, শিবদুলাল গোয়ালা তাদের এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা চালান, এমনকি তাদের রাস্তাটি সীমানা দিয়ে বন্ধ করে দেন। বিষয়টি তারা ওয়ার্ড মেম্বারের কাছে জানান। তারপর তাদের গ্রামের ওয়ার্ড মেম্বার একটি বিচার বসান, কিন্তু দীপু গোয়ালা ও শিবদুলাল গোয়ালা বিচার মানবেন না বলে চলে যান। সেই সঙ্গে তারা দুইজন মিলে অজিত গোয়ালাকে দা দিয়ে মেরে ফেলবেন বলেও হুমকি দেন। দীপু ও শিবদুলাল পরে জেসিবি দিয়ে তাদের রাস্তার পাশে বিশাল আকারের গর্ত করে দেন। এই গর্ত করার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হতে যেতে পারে বলে জানান অজিত। এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল কলেজে যাতায়াত করছে। করিয়া দাও তোমরা বিচারটা, হ্যাঁ, যত সময় আমার রাস্তা 12 ফুটই বাইর হইতো না, তত সময় আমি এদিকে আমি এই বিচারটা মানতাম না। তখন তারা বিচারী মানুষের লইয়া হ্যাঁ গেছে গিয়া দীপু গোয়ালার শিবদুলার গোয়ালা বাগি গেছে। তখন আমি পরের দিন আমি জানাইছি রবিবার দিন, তে হ্যাঁ কইছে ঠিক আছে আমি শিলচর আসি, আমি কালকে সকালে দীপুর লগে শিবদুলার লগে মাতিয়া তোমার আমি জানাইয়া। তো গতকাল মঙ্গলবারে সন্ধ্যা সময় আমি মেম্বারে কইছে আমার ফোন করিয়া যে দীপু আর শিবদুলারে কর এখন বিচার হইতো না, বিচার হইব সামনে রবিবারে। তো আমি কইছি ঠিক আছে সামনে রবিবার আমার বাইর, একটা যদি আজকে বাচ্চা যদি ফড়িয়ে মরি যায় এগুলোর দায় কে লইব,
লইবনি, দীপক গলা শিবদুলার গলা লইবনি, বা পাড়ার মানুষ গ্রামের মানুষ কেউ লইবনি, হ্যাঁ, বা পুলিশ থাকুক বা সরকার থাকুক কেউ দায় লইব, এনে যার যাইব তার যাইব। তখন এর আমি সাতটা সময় আজকে সকালে আমি ডিউটিতে গেছি, সাতটা সময় আমি যখন রিটার্ন হইতে আসলাম 8:30, তখন জঙ্গল সামনে জঙ্গলে দীপুকওয়ালা হে জঙ্গলে লুকাইয়া আসলো। আমি তো খেয়াল করছি না, আমি আমার মোবাইল টিপাইয়া ইয়ার হঠাৎ অ্যাটাক করে লিছে একটা দালইয়া, দালইয়া যখন অ্যাটাক করছে আমার ধাক্কা মারি দিছে। এর বাদে আমার কই তুই না আইয়া রাস্তা অবজেকশন করলে তুই কে তোরে অন্য খাটিলি। কার্গিল দিবস উপলক্ষে শিলচর সিভিল হাসপাতালে বুধবার এক রক্তদান শিবির আয়োজন করল বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা। এদিন ড্রিম সেলিব্রেশন ও সংগঠন অভিযান সহ 62টি আসাম গার্লস ব্যাটালিয়নের ক্যাডাররা উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদান করেন। লিও ক্লাব অফ সিগনেচারের সহযোগিতায় আয়োজিত এদিনের রক্তদান শিবির 15 জনের অধিক মানুষ রক্তদান করেন। শিবির শুরু হওয়ার পূর্বে সংস্থার কর্মকর্তারা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট স্থিত কার্গিল স্মৃতি সৌধে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। কার্গিল দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ জওয়ানদের পরিবারের প্রতি এদিন গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে ড্রিম সেলিব্রেশনের তরফে সোনালী বণিক বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমি সোনালী বণিক, ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে আমি বলছি আজকে কার্গিল দিবস, তার জন্য কার্গিল দিবসের উপলক্ষে আজকে আমরা সিভিল হসপিটাল ব্লাড ব্যাংকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প একটা রেখেছি। তো আমরা সবাই করছি আভিয়ান এনজিও অ্যান্ড 62 আসাম গার্লস ক্যাডেট কোলাবোরেশন উইথ নিউ ক্লাব অফ সিগনেচার অ্যান্ড ড্রিম সেলিব্রেশন। আমরা সবাই মিলে এখানে ব্লাড ডোনেশন একসাথে করছি কোলাবোরেশনে। তো এখানে আপাতত তো 15 জন ক্যাডেট হয়েছে, তো এখনও দিচ্ছে আর চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প। এইচআইভি শনাক্তকরণ সহ সচেতনতা শিবির সম্পন্ন হলো নিউ জেনারেশন কেয়ার অ্যান্ড সোসাইটিতে। দিশা ক্লাস্টার কাছাড়ু আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সংস্থা এবং জেলা স্বাস্থ্য সমিতি জেলার সবকটি নেশামুক্তি ও পূর্বাসন কেন্দ্রের সঙ্গে শিলচর রংপুর দ্বিতীয় খণ্ড স্থিত নিউ জেনারেশন কেয়ার অ্যান্ড সোসাইটিতে চিকিৎসারত 16 জনকে এইচআইভি সিফিলিস এবং হ্যাপাটাইটিস রোগের শনাক্তকরণের জন্য রক্ত পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে এবং যাদের এইচআইভি ধরা পড়বে তাদের আলাদা সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান দিশা ক্লাস্টার কাছাড়ের কালাইন হাসপাতালের কাউন্সিলর বিপ্লব দাস। শান্তিপূর্ণভাবে মহরম পালনের আহ্বান জানালেন উত্তর পূর্ব ভারত আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর। এদিন হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে শরীয়ত অনুযায়ী মহরম পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন মহরমের দিন খেয়াল রাখতে হবে, মহরম পালনের সময় অন্য ধর্মাবলম্বী মানুষের যাতে কোনো কষ্ট না হয়। এছাড়া মহরম উপলক্ষে আয়োজিত শোক মিছিলে ডিজে পরিহার করার আহ্বান জানান তিনি। আল্লাহর নিকট বেশি বেশি করে প্রার্থনা করব যে আমরা আমাদের আল্লাহ যেন বিপদ আপদ থেকে মুক্ত করেন এবং সবাইকে যেন সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করেন, এবং এই দিন আমরা এমন কিছু করব না যাতে অন্য ধর্মাবলম্বী মানুষের মনে কোনো আঘাত হয়। যে ধর্ম দিয়ে, যে ধর্মাচরণ দিয়ে অন্য ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত দেওয়া হয়, আমি মনে করি ইহা ধর্মাচরণ নয়, ইহা একটি বন্ডামি মাত্র। সুতরাং এসব দিয়ে অন্যকে কোনো আঘাত করা না, আঘাত করা ইয়া অত্যন্ত ঘৃণার কাজ হবে এবং অত্যন্ত দুঃখের বিষয় হবে, যার দ্বারা অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ কষ্ট পান। তাই সবার নিকট আমি অনুরোধ করব, শুনেছি ডিজে না ফিজে কে দিয়ে কেন এমনভাবে করে থাকেন যেমন ইয়া খুশির দিন। আসলে ইয়া তো খুশির দিন না, দুঃখের দিন, কেন ডিজে ফিজের প্রয়োজন বাকি? তাই সবাইকে অনুরোধ করব এমনিভাবে সজীয় সম্মতভাবে এমনিভাবে করবেন যাতে করে আমাদের গুনাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আহলে বাইতের জন্য মাফ করে দেন এবং আমরা কায়েম অনুবাক্যে আল্লাহর নিকট দোয়া করতে পারি যে আল্লাহ আমাদেরকে এবং আমাদের মা বাবা সব মানুষকে যেন আল্লাহ মাফ করে দেন, এই দিনটা
আমরা এরূপভাবে পালন করব। সবার নিকট আমার এই অনুরোধ থাকলো। কিশোর কুমার ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 4 আগস্ট একমঞ্চে প্রায় 4000 কিশোর প্রেমী সঙ্গীত পরিবেশন করবেন। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে শিল্পী কিশোর কুমারের 94তম জন্ম জয়ন্তী উদযাপনে চমকপ্রদ আসর আয়োজনের কথা জানান ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। ওই দিন দেশের বিভিন্ন রাজ্য থেকে আমন্ত্রিত শিল্পীরা আসছেন শিলচরে। সকালে পদযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী কার্যানুষ্ঠানের সূচনা হবে। এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা কিশোর কুমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে বিনম্রভাবে হাত জোড় করে আমাদের এতদঞ্চলের বরাকের সকল শ্রদ্ধেয় জনসাধারণকে অনুরোধ রাখবো, আর শুধু বরাক না পুরো রাজ্যবাসীকে অনুরোধ রাখবো যে এমন একটি প্রোগ্রাম ওনারা হাতে নিয়েছেন যে 3000-এর অধিক যারা শিল্পীরা গান গাবেন, আমার মনে হয় না যে আসাম তথা উত্তর পূর্বাঞ্চল তথা ভারতবর্ষে এটা হয়েছে কি না আমার জানা নেই। তো এটা একটা রেকর্ড হতে যাচ্ছে, এই রেকর্ডে আপনারা সবাই সামিল হবেন এটা আমি প্রথমেই আপনাদের। বাহাদুর গ্রামে এক ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের ধরতে না পারলে থানা ঘেরাও করার হুঙ্কার দিল AJYCP-এর ওয়ান। হাইলাকান্দি থানার অন্তর্গত বাহাদুর পার্ট ওয়ান গ্রামে গত 15 জুলাই সংঘটিত মারপিটের ঘটনা এবং এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আসামিদের একজনকেও আজ পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। পুলিশের এহেন ভূমিকায় হতাশ হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। অন্যদিকে মামলার আয়োর ভূমিকায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র সংস্থা AJYCP-1। ভূমি বিবাদের জেরে এক মারপিটের ঘটনায় মৃত্যু হয়েছিল বাহাদুর প্রথম খণ্ডের জালালউদ্দিন লস্কর নামের এক ব্যক্তির। এই ঘটনার পর হত জালালউদ্দিন লস্করের পুত্র ফারুক আহমেদ লস্কর, একই বাড়ির বাপ্পন হুসাইন বড়ভূঁইয়া, সাহা আলম বড়ভূঁইয়া, বাবুল হোসেন বড়ভূঁইয়া, শাবুল হোসেন বড়ভূঁইয়া, শিবুল আহমেদ বড়ভূঁইয়াকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় একটি এজাহার জমা করেন। হাইলাকান্দি সদর থানায় 167 নম্বরে মামলাটি নথিভুক্ত হয় গত 17 জুলাই, কিন্তু আজ পর্যন্ত অভিযুক্ত আসামিদের কি কারণে পুলিশ ধরতে সক্ষম হয়নি বলে অভিযোগ উঠেছে। আজি আপনাদের বাদ্রপুরা দেখিছে 3400 মানুষ গুটকাইছে, আর একটা কথা স্পষ্টভাবে কইছে যে অতি সোনকালে এই যে অ্যাটেম্প টু মার্ডারের লগত সংগতি থাকা যেগুলো ব্যক্তি আছে, বাপ্পন হুসেন, শাহ আলম, বাবুল হুসেন, সাবুল হুসেন আর তার পুত্র আব্দুল জলিল, শিবুল আহমেদ, আবুল শাহিদ বড়বইয়া আর বাদুরপুর দ্বিতীয় খণ্ডর এইবিল আসামি, তেওঁলোকে নিরসঙ্গভাবে দিন দুপুরত এগারী মানুষের ঘরত সুমাই মাতৃবাড়ির কাজিয়াত এনে ধরনের নিঃসঙ্গ হত্যাকাণ্ড কোনো পর্যায়ে আমি কমসে কম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে সহ্য নকরো। আমি পুলিশ প্রশাসনক ইয়ারপর আহ্বান জানাইছো আর তেখেতসকলক স্পষ্টভাবে কব খুঁজিছো যে 48 ঘণ্টার ভিতর দুদিন তেওঁলোকে এই 4-5টা পাকুণ্ডক তেওঁলোকে যদি কায়ত্ব করিব নোৱাৰে, তেওঁলোকে গ্রেপ্তার করিব নোৱাৰে, তার বিপরীতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আন্দোলনের কার্যসূচী ঘোষণা করব, সে কথা আমি কই দিব খুঁজিছো। আর আমি সিধাকে কব খুঁজিছো হাইলাকান্দি পুলিশ সুপারক আর হাইলাকান্দি অসিক আমি কই দিব বিচারিছো, 48 ঘণ্টার ভিতর বাদুরপুর দ্বিতীয় খণ্ডর এটেম্প টু মার্ডার সংগঠিত করা প্রথম খণ্ড এই ঘটনা সংগঠিত করা 4-5 গৰাকী পাকাণ্ডক গ্রেপ্তার করব লাগে, আর তেওঁলোকে 48 ঘণ্টার ভিতর যদি তেওঁলোকে গ্রেপ্তার করব নোৱাৰে তার বিপরীত কিন্তু অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আন্দোলন করব। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, বৃহস্পতিবার কংগ্রেসের বিক্ষোভ। দশদিনব্যাপী গ্রীষ্মকালীন কর্মশালা শেষ, শিলচরে জাঁকালো অনুষ্ঠান। দীর্ঘদিন থেকে বেতনহীন, সোয়ারেজ বোর্ডের কার্যালয়ে তালা দিলেন কর্মীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।